আমার চাষে প্রচুর খরচ আর বিভিন্ন সমস্যা আর খাদ্য চাষ করি এই নয়া কৃষির সাথে জড়িত হয়ে আমি খাদ্য চাষ করি দেখছি যে খাদ্য চাষে আবাদ করলে পারে খরচও কম খাটাখাটনি কম ফসলও ভালো লাভজনক ফসল সেই জন্য এইভাবে আমি এখন খাদ্য ফসল করি তামাক চাষ করিনি তামাক চাষে প্রচুর খাটনি আগে তামাক চাষ করলে তো জমি সব নষ্ট হয়ে গেছিল মূলা মূলা বাড়াই হয়ে গেল সেখন আমরা নয়া কিছু প্রশিক্ষণ যখন নিলাম নেওয়ার পরে জানো জমি এখন আমাদের ভালো করতে হবে জমিটা আমরা আস্তে আস্তে কম্পোস্ট সার গোবরের সার দিই এইভাবে চাষাবাদ করছি আস্তে আস্তে জমিতে একবার নষ্ট হলে একবারে তো সারে না জমি যদি নষ্ট হয় বা একজন আর শরীরে যদি অসুখ হয় সে সুস্থ হতে হলে কিছুদিন চিকিৎসা দেওয়া না আমারও সেই জমিটা আস্তে আস্তে কম্পোস্ট সার তৈরি করে সেই জমিটা ব্যবহার করতে করে আস্তে আস্তে এখন জমিটা প্রসেস মতন নিয়ে আসা হয়েছে তা আমাকে সময় মসুরি চাষ আর সরিষা আর কিছু জমি গম চাষ করি কিছু ভুট্টা চাষ করি আর কিছু আলু চাষ করি আমি চাষ করেছি হলো ধান ভুট্টা গম ভেন্ডি বেগুন এইটা কলমি শাক সিসিঙ্গি শসা মিটকুমড়া এইগুলো আমি চাষ করেছি আমি হিসাব করে দেখছি এই সার বাসও লাগছে না জৈব সার দিয়ে আবাদ করছি এতে আমি খুব লাভবান হয়েছি তামাক চাষের জন্য আমি আমার বাড়ির দূষিত মানে অসুখ ছাড়াইতো না নয়া কৃষির লোক আমাকে ট্রেনিং দেওয়াছে বীজ দিয়েছে সব জিনিস দিয়েছে কম্পে সার আমাকে বানায়নি সেগা দিকে সেটা আমি করছি আর আমার দেখে দেখে আরও চাষি আসতো নয়া কৃষি করছে এখন স্বাস্থ্যর দিক থেকে সুবিধি কাজে সুবিধি কাজে অল্প আমার জিনিসও পাম ফসল ভালো পাচ্ছি আমার বাড়ু কোনো ক্ষতি হচ্ছে না দূষিত হচ্ছে না অসুখ বিসুখও নাই তামাকেরই সমস্যা তামাক এক কোম্পানি ছাড়া কেউ কিনবে না খাদ্য জাত মানে সাথে সাথে বিক্রি ব্যাপারীরা এসে নিয়ে আছে মেল মালিক অটো মেল আলার লোক পাঠা দিচ্ছে গাড়ি যে অমুকের ধানে আছে অমুক চাষের ধানে আছে ধান নিয়ে আসো আমরা খাদ্য তৈরি করি এই খাদ্য ব্যবহার খাচ্ছি বছর ভর খাই তারপরে বিক্রি করি সম্পূর্ণ পড়ার খরচ সংসারে যা কাপড় চোপড় হাট বাজার সব পিছ চলে আমাদের তামাক বাড়িতে আসলে অনেক পারিবারিক সমস্যা হতো মেয়েদের অনেক পরিশ্রম করা লাগে আপনার গাথা লাগে খোলা লাগে ঘরে উঠানো লাগে জাল দেওয়া লাগে এতে আমাদের খুব সমস্যা হয় এটা বাদ দেওয়ার পরে আমরা এখন হচ্ছে কারণ ধান আবাদ করছি ওই ভুয়ের থেকে অনেক ধান পাই ওই ধানগুলো আমরা বছরে খাওয়ার পরও বিক্রয় করলে আমাদের আয় হচ্ছে কেন আমরা নিজেরাই এখন জমিতে পুঁই শাক আবাদ করছি বেগুন আবাদ করছি কলার গাছ করছি আপনার বিভিন্ন সবজি করছি পটল লাগাই বিভিন্ন এগুলা করে আমরা জমির থেকে তরকারি আবাদ করে সে তরকারগুলা তুলে নিজেই খেতে পারছি তামাক চাষ করে হিসাব নিয়েস করে দেখলাম যে খাটাখাটনি তাতে লাভ কম আর ওই যে আপনার খাদ্য শস্য আবাদ করি তাতে যে একটু খাটাখাটনি একটু কম কিন্তু লাভ আছে তামাক চাষ থেকে সরে আসলাম আমার যে কাঠ ছিল আবুল খায়ের সে কাঠটা তাকে সেখানে কোম্পানি থেকে ঘরত দিয়ে আমি তামাক চাষ থেকে বেড়ে আসি হ্যাঁ নয়া কৃষির থেকে আমাদের ট্রেনিং দিয়েছে এবং বীজ দিয়েছে সহযোগিতা করেছে এই কারণে ওই থেকে বেড়ে আসছে আমরা আগে তামাক চাষি ছিলাম এখন আমরা ওগুলা বাদ দিছি এখন আমরা যে শাক সবজি বাসাতে আবাদ করি আমাদের এই যেখানে যা আছে আম গাছ আছে তারপরে যে চাল কুমড়া পেঁপে কাঁচকলা তারপরে যে হলুদ লাগাইছি তারপর মিষ্টি কুমড়া বিভিন্ন আমরা ফসল বাড়িতে উৎপাদন করি এবং এর থেকে আমরা ফসল পাই খাদ্যশস্য পাই তরকারি আমাদের বাজার থেকে খুব কেনার লাগে কম আবার আমরা পুকুরে মাছ চাষ করি বাজার ফলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হয় বাজার ঘাট থেকে আমরা এগুলো কেনা কম লাগে ওরে হাল ধরা আছে ছোট দেওরা রে এত বেলা হয় দেওরা মোর পান তা খায় না সারে এত বেলা হয় দেওরা মোর পান তা খায় না সারে ঘুরে পান্তার বাটি হাতে লইয়া
যাই ভাবি জান রাস্তা বইয়ারে পুরে রাস্তার লোকে দেখা তারে বহালে হায়ো হায়ো রে রাস্তার লোকে দেখা তারে।